বিজেপির নবান্ন অভিযানে পুলিশের অত্যাচার এবং পরবর্তী সময়ে রাজ্য জুড়ে পুলিশের সন্ত্রাসের বিরুদ্ধে অভিযোগ তুলে শুক্রবার ইসলামপুর থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। এদিন দুপুরে ইসলামপুর শহরের বিজেপি দলীয় কার্যালয় থেকে একটি মিছিল করে ইসলামপুর থানায় এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন ইসলামপুর বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপি নেতৃত্বরা নবান্ন অভিযানে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে খুব উগড়ে দেন বিজেপি নেতৃত্বরা। পুলিশের ওপরও বিজেপি কর্মীরা আক্রমণ চালিয়েছে, এই বিষয়ে জিজ্ঞেস করা হলে বিজেপি নেতৃত্বরা জানিয়েছেন তারা বিজেপি কেউ নয়। বিজেপি কর্মীদের ওপর পাল্টা হামলা করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। সেদিন নবান্ন অভিযানকে শান্তিপ্রিয় মিছিলের উপরে যেভাবে বব্যচয়িতভাবে পুলিশ লাঠিচার্জ করেছিল এবং যে বিশৃঙ্খলাটা হয়েছিল তার সম্পূর্ণ দায় পুলিশের ছিল। দেখুন, আমরা এটাও দেখেছি যে বিজেপি মিছিলের উপরে ছাদের উপর থেকে ঢিল ফেলতে, আমরা এটাও দেখেছি লুঙ্গি পরে টুপি পরে বিজেপি মিছিলের উপর ঢিল ফেলতে। এবার কে বা কারা পুলিশকে মেরেছে সেটা তদন্ত সাপেক্ষ। একজন মহিলা বিজেপি কর্মী একটা কোনো মন্তব্য করাতে যে ট্রেনগুলো জ্বলছিল, বাসগুলো জ্বলছিল মানিক আমাদের এই মানিকচকে যে থানাতে, কালিয়াচকের থানাতে পুলিশে থানাতে জ্বালিয়েছিল বা পুলিশ যেখানে টেবিলের নিচে ঢুকেছিল, হ্যাঁ সেগুলো তদন্ত করে ব্যাপার যদি তারা সেটা কারা ছিল, কারা করেছিল, যারা সেই কাজটা করেছিল তারাই সেদিনকেই কাজটা করেছে, বিজেপি কর্মীরা এটা করেন। অন্যদিকে বিজেপির এই কর্মসূচি নিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বিজেপি বলে কটাক্ষ করেন জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৌশিক গুণ। তিনি আরো বলেন, গোনা 5-10 জন কর্মী সমর্থকদের দেখা গিয়েছে এই কর্মসূচিতে। যেভাবে ভিন রাজ্য থেকে বহিরাগত বিজেপি কর্মী সমর্থকদের এনে পুলিশের ওপর হামলা, মারধর, সরকারি সম্পত্তি নষ্ট করেছে, এতে বাংলার মানুষ এই ধরনের রাজনীতি পছন্দ করে না। আগামী দিনেও পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর বাংলাবাসী ভরসা রাখবেন বলে আশাবাদী তিনি। দেখলাম গোটা 5-10 জন লোক নিয়ে ওরা থানায় বিক্ষোভ কর্মসূচি করছে। বিজেপি যে নবান্ন ঘেরাও কর্মসূচি করেছিল, সেই নবান্ন ঘেরাও কর্মসূচিতে যে বর্বর আচরণ করেছে, পুলিশকে মারধর করেছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে, লাঠি সোঁটা নিয়ে আক্রমণ করেছে, এটাকে পশ্চিমবঙ্গ মানুষ ভালোবাসে না, এই ধরনের রাজনীতিকে ঘৃণা করে। বিজেপি এটাকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, থানায় প্রতিটি থানায় মুভমেন্ট করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। এইভাবে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। মানুষজন বিজেপির রাজনীতি, বর্বরতার রাজনীতি, তালিবানি রাজনীতিকে অপছন্দ করে, ওদের ছুঁড়ে ফেলে দিবে, ওদের বুথ এজেন্ট পর্যন্ত আগামী পঞ্চায়েত নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে বসাতে পারবে না, এটা দায়িত্ব নিয়ে বলছি। বহিরাগত রাজ্য থেকে বিজেপির কর্মী সমর্থক এনে যেভাবে পশ্চিমবঙ্গে কলকাতার বুকে লাঠি সোঁটা নিয়ে পুলিশকে মারধর করলো, সরকারি সম্পত্তি নষ্ট করলো, পশ্চিমবঙ্গবাসী এর আগে এই রকমের রাজনীতি, এই রকম নক্কারজনক ঘটনার প্রমাণ সাক্ষী কোনোদিনই ছিল না। এতে বাংলাবাসী সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকার পছন্দ করে, তার জ্বলজ্জ্বন্ত উদাহরণ 21-এর নির্বাচন। আগামী দিনে পশ্চিমবঙ্গের শান্তির পরিবেশ এবং শৃঙ্খলার পরিবেশ বজায় রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলাবাসী চলবে, এটা আশা রাখছি।